আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে খুব খুশি খুশি লাগছে, অনেক দিন ধরে চিন্তা করছি যে আপনারা যে অর্গানিক ব্ল্যাক রাইসটা খুঁজছিলেন, তা আলহামদুলিল্লাহ সেই অর্গানিক ব্ল্যাক রাইস হাই ইন আয়রন, নন জিএমও এবং ফুল অফ প্রোটিন, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস এবং গ্লুটেন ফ্রি সেই ব্ল্যাক রাইস। অসম্ভব সুন্দর একটি প্যাকেজিং, হ্যাঁ আমার অত্যন্ত পছন্দ হয়েছে। এটা হচ্ছে যে ব্ল্যাক রাইস, তো আপনারা যারা ব্ল্যাক রাইস আমাকে বারবার বলছিলেন, স্যার আপনার ওখানে ব্ল্যাক রাইসটা থাকলে খুব ভালো হতো, তো এটা হচ্ছে সেই ব্ল্যাক রাইস এবং বাকহুইট, বাকহুইট নিয়ে আরেকদিন কথা বলবো, এবং এটা হচ্ছে নন জিএমও, হ্যাঁ নন জিএমও বাকহুইট, অর্গানিক নন জিএমও বাকহুইট, হ্যাঁ তো এটা। বাট আজকে কথা বলবো হচ্ছে আসল যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে কেনুয়া। হ্যাঁ এই যে কেনুয়া, অসম্ভব সুন্দর প্যাকেজিং, আসলে এটা ভিডিওতে আপনি অতটা ভালো বুঝবেন না যতটা আপনি বাস্তবে দেখলে খুবই পছন্দ করবেন। হ্যাঁ তো এটা প্যাকেট যদিও খাবেন না আপনারা, বাট আসলে দেখতে একটা সুন্দরের বিষয় আছে যে জিনিসটা আমরা খাই। তো আজকে কথা বলবো এই কিনোয়া নিয়ে। তো এই যে কিনোয়া, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কিনোপোডিয়াম কিনোয়া। তো এটা কী কী মানে সমস্যার জন্য আমরা খাই, বিশেষ করে আমাদের এটা ডায়াবেটিস রোগীদের জন্য হাই ফাইবার যাদের দরকার হয়, এবং আমরা ঠিক যেভাবে ভাত খাই ঠিক সেই নিয়মে আমরা এটা খাই, এটাকে বলে সুপার ফুড, এটা একটা সুপার ফুড বলা হয়। কেন সুপার ফুড বলা হয় আমরা আসছি, সেটা হচ্ছে যে আগে একটা একটা করে শুরু করি। তো এটা আসলে মূলত গ্লুটেন ফ্রি থাকার কারণে, আপনারা জানেন যে আটার ভিতরে ময়দার ভিতরে গ্লুটেন থাকে, এটা খুব ক্ষতিকর আমাদের জন্যে। তো এখানে কিনোয়াটা, এখানে ট্রাই কালার কিনোয়া আমাদের যেখানে যেটা আছে ট্রাই কালার, তিনটা কালার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইয়েলো টাইপের, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে একটু পিঙ্ক পিঙ্কিশ টাইপের, যদিও পিঙ্ক ঠিক না মানে একটু লালচে ধরনের। হ্যাঁ তো এই তিন ধরনের কালার এখানে ট্রাই কালার, তিনটা কালারই এখানে আপনি আছে। এবং এটার যে নিউট্রিশনের ভ্যালুটা একটু বলে দিই, এখানে প্রোটিন আছে 13.6 গ্রাম, মানে 100 গ্রামের ভিতরে প্রচুর প্রোটিন আছে এখানে, এবং ফ্যাট আছে 6 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 68 গ্রাম, হ্যাঁ এবং সোডিয়াম আছে 56 মিলিগ্রাম। তো এখানে কার্বোহাইড্রেট থাকলেও এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অত বেশি না, এবং এটার গ্লাইসেমিক লোড অনেক কম, কারণ এখানে প্রচুর ফাইবার আছে, ভালো ফ্যাট আছে, যার ফলে এটাকে সুপার ফুড বলা হচ্ছে। তো এখানে আর কী কী আছে, কী কী সুবিধা আছে, তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন কার্বসের যেটা 83% এখানে কার্বস আছে, কিন্তু মোস্টলি বেশিরভাগ হচ্ছে ফাইবার, হ্যাঁ এবং এখানে যে সুগারগুলো আছে সেটা হচ্ছে ম্যালটোজ, গ্ল্যাকটোজ এবং রাইবোজ, এবং এটার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 53। বাট এটা কিন্তু যেহেতু প্রচুর ফাইবার থাকে, তো ব্লাড সুগারটা র্যাপিডলি ব্লাডে আসে না, হ্যাঁ সুগারটা এটার কারণে, এটা আমরা অনেক সময় বিশেষ করে একটু মেনটেনিংয়ে, বা আপনারা প্রাথমিকভাবে যাদের হাই ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস আছে, তারা প্রথম 3 সপ্তাহ বা 1 মাস মানার পরে ঠিক ভাত খাওয়ার যে নিয়মটা সেইভাবে আপনারা এটা খেতে পারেন। তো এখানে যে ফাইবারটা আছে 80-90% ফাইবার হচ্ছে ইনসলিউবল ফাইবার, এবং এটা মোস্টলি হচ্ছে সেলুলোজ, তো যার ফলে এটা ডায়াবেটিসের রিস্কটা কমায়, এবং এটা ফার্মেন্টেড হয়ে গাটের ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেয়, গাট ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োমসকে খাবার দেয়, হ্যাঁ তো যার ফলে এখান থেকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এবং এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। এবং এখানে আমরা প্রোবায়োটিক্স বা প্রিবায়োটিক ফাইবার হিসেবে এটাকে আমরা পাচ্ছি। এবং এখানে একটা যাদের, বিশেষ করে অনেকে আছেন আমাদের রোগী যারা ভেজিটেরিয়ান, তারা অ্যানিমাল প্রোটিনটা খেতে পারেন না ধর্মীয় কারণে, তাদের জন্য এটা একটা চমৎকার, একটা স্প্রিলোনার কথা বলেছিলাম, আর এখানে প্রচুর প্রোটিন আছে, এবং সবচেয়ে বেশি ভ্যারাইটিস প্রোটিন আছে হচ্ছে এই কিনোয়াতে, হ্যাঁ এবং এটা হচ্ছে আপনারা জানেন প্রোটিনটা হচ্ছে আমাদের বিল্ডিং ব্লকস, এবং এখানে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডও আছে। তো এখানে বিশেষ করে আপনার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের ভিতরে যেটা লাইসিন আছে, অ্যামিনো অ্যাসিড লাইসিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা, এবং এটা ইজিলি অ্যাবজর্পশন হয়ে যায়, হ্যাঁ অ্যানিমাল প্রোটিন মানে বিশেষ করে প্ল্যান্ট বেসড প্রোটিনগুলো ডাইজেশনের একটা বিষয় থাকে, তো এটা খুব ভালো ডাইজেশন হয়ে যায়, এবং এটা হচ্ছে খুব একটা এক্সিলেন্ট প্ল্যান্ট বেসড প্রোটিন সোর্স, অর্থাৎ যারা ভেগান আছেন তাদের জন্য প্রোটিন। তবে মনে রাখবেন সবসময় অ্যানিমাল প্রোটিনটা সবসময় উন্নত, আর ভালো পরিমাণে ফ্যাট আছে এখানে, আর কিছু ভিটামিন মিনারেলসের কথা বলছি, যেমন হচ্ছে
ম্যাঙ্গানিজ, ফসফরাস, হ্যাঁ, কপার, ফোলেট, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, হ্যাঁ, এগুলো থাকে, এবং স্যাপোনিন আছে। তো এই জন্য এটা যখন আপনারা প্রথমে পানি দিয়ে ধুবেন, ফেনা উঠবে, তো প্রথমে ভালো করে থ্রোলি এটা ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, ধুয়ে তারপরে এখানে এক কাপ, বা যদি আমরা কিনোয়া নিই, এক কাপ কিনোয়া, দুই কাপ পানি এটার সঙ্গে, তারপরে ওই যে আমরা পাত্রের ভিতরে বসিয়ে দিই। আর যারা এয়ার টাইট মানে বা রাইস কুকারে ব্যবহার করেন, তারা জাস্ট যেই পরিমাণ, যদি এক কাপ কিনোয়া নেন তাহলে এক কাপের আর একটু বেশি পানি দিয়ে আপনারা ইয়ে করবেন, কারণ ওখানে স্টিমটা বেরিয়ে যেতে পারে না। আর যারা এমনি কনভেনশনাল ওয়েতে পাক করবেন, তারা 20 মিনিটের মতো পাক করতে হয়, এরপরে আরও 30 মিনিট এটাকে ঠান্ডা হতে সময় দিতে হয়। তো এইভাবে আপনার পাক করাটা একদম ইজি, আমরা যেভাবে ভাত পাক করি এরকমই। হ্যাঁ, জাস্ট আগে ভালো করে থ্রোলি ধুয়ে নিয়ে তারপরে এখানে সাধারণ ওয়েতে পাক করার জন্যে এক কাপ যদি আমি কিনোয়া নেই, তাহলে দুই কাপ পানি দিয়ে এটা বসা ভাতের মতো এটা আমরা ইয়া করবো। এবং খাওয়ার নিয়ম হচ্ছে, আমরা ঠিক ভাত যেভাবে খাই, অর্থাৎ শাকসবজি দিয়ে ডিম, মাছ বা মাংস যেটাই খান, সবার শেষে গিয়ে এটা ঘি দিয়ে বা কোকোনাট অয়েল দিয়ে এটা আপনি খাবেন। আর এটা রান্নার সময় একটু পিঙ্ক সল্ট দিয়ে দিবেন, হ্যাঁ, যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট, রান্নার সময় এটা আপনাদের এক একজনের স্বাদ এক এক রকম, তো সেভাবে আমরা পিঙ্ক সল্ট অ্যাড করে রান্না করব, তাহলে খেতে অত্যন্ত মজা লাগবে। এটা কিন্তু তরকারির সঙ্গে মিশিয়ে খাওয়ার জিনিসটা, এটা ঠিক ভাত আমরা ঠিক যেভাবে খাই, শাকসবজি দিয়ে মাছ মাংস ডিম খাওয়া, সবাই শেষে গিয়ে আমরা এটা খাবো। তো এখানে স্যাপোনিন থাকে, এটা ভালো করে ওয়াশ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। আর থাকে হচ্ছে কুয়াসুইটেন, এটা হচ্ছে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তারপর ক্যাম্ফেরল থাকে, এটাও হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা বিশেষ করে ডায়াবেটিস এবং ক্যান্সারের রিস্ক থেকে কমায়। হ্যাঁ, এবং কুয়াসুটেন এটা হচ্ছে আপনার হার্ট ডিজিজ, অস্টিওপোরোসিস এবং বিভিন্ন ক্যান্সার থেকে বাঁচায়। হ্যাঁ, এবং আরেকটা আছে স্কোয়ালিন, এটা স্টেরয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এখানে ফাইটিক অ্যাসিড থাকে, এটার জন্য ভালো করে ওয়াশ করে ফেলতে হয়, এবং একটু অক্সালেটও থাকে। তো যাদের এই ধরনের প্রবলেম আছে, হ্যাঁ, বিশেষ করে অক্সালেটের প্রবলেম বা এই ধরনের খাবার, তাদের জন্য একটু, বিশেষ করে এই স্টোনের রিস্ক আছে, কিডনি স্টোন টেস্টোন আছে, তাদের জন্য এটা আপনারা অনেক বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, তো এইটা একটা সাবধানতা আছে এটার জন্যে। আর এখানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর হচ্ছে এটা হেলথ বেনিফিট বললাম, যে আমরা ডায়াবেটিস রোগীর জন্যে, হার্ট ডিজিজের জন্যে, বা গ্লুটেন ফ্রি হিসেবে, বা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্যে, আমরা ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো কমাতে, টিজি কমাতে, হ্যাঁ, এগুলো আমাদের সহায়তা করে। এবং ওয়েট লসের জন্য এটা খুব দ্রুত ক্ষুধা মিটায় এবং পেটটা খুব ফুল লাগে। এবং এটা একটা হোল গ্রেন ফুডস, তো যার ফলে আমরা যে হোল গ্রেন ফুডের কথা বলছি, এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা গ্লুটেন ফ্রি, তো এটাই আর কি। তো আমরা, প্রিয় দর্শক, খাওয়ার নিয়ম হচ্ছে আমরা সব শেষে এটা খেতে হবে। আমরা যেভাবে ভাত খাওয়া আপনাদেরকে শিখিয়েছি, দয়া করে ভাত খাওয়ার ভিডিওটা দেখে নেবেন। এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি বা ডায়াবেটিস অনেক বেশি, তারা প্রথম 3 সপ্তাহ বা 1 মাসের মতো এটা না খাওয়াই ভালো। বাট যদি খান, দেখবেন মেপে ডায়াবেটিসটা বাড়ে কিনা। তো এটা যদি বাড়ে, তাহলে কিছু সতর্কতা আছে, যে আপনি আরও কিছু হ্যাক্স আছে যেভাবে খেলে আপনার ডায়াবেটিস বাড়বে না। সেটা হচ্ছে আপনি একটু ফাস্টিং করে নেবেন, তারপরে জিমে গিয়ে ভালো এক্সারসাইজ টাইজ করে, তারপর গিয়ে আপনি এই এটা খাওয়ার 15 মিনিট আগে আপনি ভিনেগারটা খাবেন। আমাদের যে কোকোনাট ভিনেগারটা আছে, সেই ভিনেগারটা আমরা যেভাবে শিখিয়েছি, একটু ভিনেগার 1 চামচ, 1 চামচ আদার রস, 1 চামচ লেবুর রস, একটু ডাবের পানি, একটু পিঙ্ক সল্ট দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা খেয়ে, ভিনেগারটা খেয়ে, তারপরে আপনারা যদি এটা চিবিয়ে চিবিয়ে আগে শাকসবজি খান, তারপর সঙ্গে মাছ বা মাংস সব খেয়ে, সবার শেষে যদি কোকোনাট অয়েলের সঙ্গে এটা খান, বা ভালো খাঁটি ঘি, যেটা আমরা দেখেছি আমাদের গোল ঘি, তাহলে আশা করছি যে আপনার সুগার বাড়বে না। তো প্রিয় দর্শক, ডায়াবেটিস রোগীর অবশ্যই একটু সুগারটা চেকে রাখবেন। তো এই ব্ল্যাক রাইস আপনি খান, একই নিয়ম ভাত খাওয়ার মতোই সেম নিয়মে খাবেন। বাকহুইট আমি এটা নিয়ে আর একদিন কথা বলবো। আর আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে কিনোয়া নিয়ে, এবং এটা আমাদের যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, নাম্বার যেটা আমাদের দেখবেন কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারেন, আমাদের এখান থেকে সরাসরি আপনারা নিতে পারেন। তো এটা যারা বিশেষ করে অপশন চাচ্ছিলেন আর কি, যে আমরা একটু বোরিং ফিল করছি, তো আর একটু খাবারের অপশন, আরও বেশি ভালো খাওয়া খেতে চাই, তো তাদের জন্য আমরা একটু ভ্যারাইটিস হিসেবে এই জিনিসগুলো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমরা সেটা পেরেছি, এবং আপনারাও এখন এনজয় করবেন, যে আমরা ভালো খাবারগুলো এখন এনজয় করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।